छलो ना एरा सुखेर लागी चाहे प्रेम प्रेम मिले ना। আজকে আমাদের সাথে ইভিনিং শোতে আছেন বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী অনিমা রায়। বর্তমানে বাংলাদেশের একজন মানে যারা রবীন্দ্রসঙ্গীত গায় তাদের মধ্যে অন্যতম একজন শিল্পী। কিন্তু আপনার শুরুটা কিভাবে হয়েছিল, রবীন্দ্রসঙ্গীত দিয়েই কি আপনি প্রথম শুরু করেছিলেন, মানে একদম বেসিক গান যেটা আমি বলতে যাচ্ছি? একদম শুরুতে আসলে যখন আমি গান শিখতে শুরু করি তখন রবীন্দ্রনাথ দিয়েই শুরু হয়। মানে ধরো তো সেটা আমার 8-9 বছর বয়স হবে যখন শুরুটা হয়। এরপরে ক্লাসিক্যাল নজরুলগীতি, সাধনচন্দ্র বর্মন আমার শিক্ষক ছিলেন, দাদা আমাকে এগুলো শেখাতেন দীর্ঘদিন। সেটা আমার মনে হয় আমার ম্যাট্রিক পরীক্ষা যখন এসএসসি পরীক্ষা পর্যন্ত আমার তখন নজরুলসঙ্গীত এবং শাস্ত্রীয় সঙ্গীত এগুলো শেখা হয়। কিন্তু যেহেতু একেবারে শুরুতে দেবাশিস চক্রবর্তী বলে আমার শিক্ষক ছিলেন, বাড়িতে এসে শেখাতেন, উনি মূলত আমাকে রবীন্দ্রনাথের গান শেখাতেন। ছায়ানটের ছাত্র ছিলেন সেই সুবাদে। কিন্তু যে অবুঝ মনে গেঁথে যাওয়া যে সুর, তখন তার বুঝে কিছু করাই হয়নি। ওই গানগুলো আমি দাদাকে বলতাম আমাকে রবীন্দ্রনাথের গান শেখান, তখন উনি বুঝলেন যে একে দিয়ে নজরুলগীতি হবে না বা অন্য গান হবে না। তখন সেই সময় মিতা হক খুবই মানে গান করছেন এবং চারদিকে ওনার খুবই নাম। তখন আমি বললাম যে টিভিতে দেখি, স্বাভাবিকভাবেই কিন্তু যাকে আমরা টিভিতে দেখি যার গান শুনি তার প্রতি একটা আগ্রহ জন্মায়, তখন আমি ওনার কাছে গান শিখতে চাই। তখন সেই দাদাই আমার মিতা হকের নাম্বার যোগাযোগ করে ওনার সাথে যোগাযোগ করিয়ে দিলেন এবং তখন থেকে আমার একে তো তখন ইন্টারমিডিয়েট পরীক্ষা দেওয়া, তখন এর মধ্যে বিকাউন্সের শেষ, তখন আমার ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার সময় থেকে ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিলাম সঙ্গীত বিভাগে, একসাথে ছায়ানটে ভর্তি হলাম এবং মিতা হকের কাছে আমি ব্যক্তিগতভাবে শেখা শুরু করলাম। সেই থেকেই আসলে বলতে পারো যে রবীন্দ্রনাথের সাথে যে আমার যাত্রাটা, কারণ এর আগে অবুঝ মনে যে শেখা, তারপরে একসাথে ছায়ানটে আমি এত সকল সঙ্গীত প্রেমী সঙ্গীত সাধকদের সাথে আমার পরিচয় হয়ে গেল। ওয়াইদুলক দাদুর সাথে দেখা হলো, সঞ্জিত দেখাতুন, সেই সময় লিসা আপা, পার্থদা, আমি কত শিক্ষকদের যে পেয়েছি। তারপরে তো ব্যক্তিগতভাবে শিখতাম মিতা হকের কাছে, আমি সাদি স্যারের কাছে শিখবার সুযোগ হয়েছে। তখন ঢাকা ইউনিভার্সিটিতে পেয়েছি নীলুফার ইয়াসমিন, মৃদুলকান্তি চক্রবর্তী, বন্যা আপা, মানে আমি এত সৌভাগ্যবান একত্রে বলবো আমি, আমার মতো করে এত গুণী গুরুদের সান্নিধ্যে যাওয়ার সুযোগ কারো হয়নি। কারণ ওই সময়টা আমার কাছে একটা জীবনের শ্রেষ্ঠ সময় ছিল। এই যে গানের সময় দেওয়া লাগে, আপনি সংসার করছেন, আবার আপনি জগন্নাথ ইউনিভার্সিটিতে শিক্ষকতা করেন, এই ব্যালেন্সটা কী করে করেন এত কিছু? প্রেম থাকলে সব হয়, বুঝতে পারছি। সকল কিছু আসলে আমাকে গানই করিয়ে দেয়, আমি বলি রবীন্দ্রনাথই করিয়ে দেয়। বিষয় কী জানো, আমি সবসময় প্রায়োরিটি বেসিস চলি যে আমার এখন কোন কাজটিকে গুরুত্ব দিতে হবে। এই মুহূর্তে আমার সব কিছুর থেকে আমার ছেলে আমিও গুরুত্বপূর্ণ, আমার শাশুড়ি গুরুত্বপূর্ণ, এখন আমার গান, এখন আমার পারফরমেন্স, সব কিছুকে আমি কিন্তু মানে প্রায়োরিটি বেস করে চলি। সাথে আমার একটা পুনশ্চ নামে আমার একটি বাগান বাড়ি রয়েছে, সেটা আমার একটা সব গাছ আমার মানে বলবো আমি অক্সিজেন। আমার আমার গানের পরে যে বিষয়টি আমার সবচেয়ে প্রিয় সেটা হচ্ছে গাছ। গাছ এবং সবুজ আর গান, এই দুটো মিলে যদি না থাকতে হয় তো আমিই থাকতাম না। যাই হোক, ওখানেও কিন্তু আমি সপ্তাহে 2 দিন চলে যাই, দেখাশোনা করি গাছের দেখভাল করা। আর বিশ্ববিদ্যালয়, ওখানে ছাত্রছাত্রীরা, এটা তো আমার মানে বলতে পারো যে এইগুলো সবগুলো যদি কোনোটাও একটা না থাকতো তাহলে আমি থাকতাম না, কারণ ওদের কাছ থেকে আমি অনেক শিখি, যতটুকু দেই তার থেকে অনেক বেশি নেই, কারণ আমার ছাত্রছাত্রীরা আমার অনেকটা জুড়ে আছে। হে, আর বলবো আমি একটা পাগলামি আছে, সব কিছুর জন্য একটা পাগলামি কাজ করে, যেমন গানের জন্য, যেমন আমার স্কুলের জন্য, আমার বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য, সব কিছু আমাকে তাড়িয়ে বেড়ায় আসলে যে ভালো কিছু করতে হবে, ভালো কিছু করতে হবে, ওদের জন্য বাঁচতে হবে। এটার কেমন করে যেন হয়ে যায় আসলে, হয়ে যায়, হয়ে যায়। আচ্ছা, আপনি স্কুলটার ওইটা কেন, ওই 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 পরিকল্পনার একটা মাথায় আসলো? ও তখন আমি ইংলিশ মিডিয়ামে পড়াতাম, এটা আরেক কথা। কারণ কি, ইংলিশ মিডিয়ামের বাচ্চারা বাংলা গান ওই সময়টা তো এমনই আসলে ছিল, ইংলিশ মিডিয়াম মানে ইংলিশ মিডিয়ামের ব্যাপারটা। এখন কিন্তু সেরকম না, এখন কিন্তু রূপ বদলেছে, এখন প্যারেন্টসরা সচেতন, স্কুলগুলো সচেতন, বাংলা অন্তত শিখতে হবে, বাংলা শিখতে হবে, বাংলা গান শিখতে হবে। সেরকম ওই সময়টাতে মিউজিক ক্লাস এলে মানে বাচ্চারা হাই তুলছে, মানে রবি আমার ছিল বলে, মা তুমি বোধহয় অনেক বোরিং টিচার ছিল এর জন্য সানিডেল তোমাকে বের করে দিয়েছে। আমি বলি বাবা, আমার তখন বিশ্ববিদ্যালয়ে চাকরি হয়ে যায় 2013 সালে, তখন আমি সানিডেল ছেড়ে যাই। ওর কথা যে আমি যে গান গাই রবীন্দ্রনাথের গান করি, ক্লাসে নিশ্চয় আমি এরকমই বোরিং গান শিখাই, ওর তো ভালো লাগে না, ওর কথা যে এরকম। যাই হোক, পরে গিয়ে তখন আমি বুঝাই, তখন এখন সে বলে যে আসলে তুমি প্রায়োরিটিতে তুমি আসলে ডেভেলপ করেছিলে, মানে প্রমোশন করেছিলে, এর জন্য তুমি স্কুল ছেড়েছো। এখন সে বলছে, যাই হোক,
পরে বিষয় হচ্ছে ওই সময়টা দেখতাম যে বাচ্চাদের এই সকল গানের প্রতি বাংলা গানের প্রতি ওদের আগ্রহটা কম। তখন আমি ভাবলাম যে স্কুলে তো ধরা বাঁধা নিয়মে শেখাতে হতো, তারা একটা শেখাতাম গান, তারপর টেস্ট নাও রে এই ইত্যাদি ইত্যাদি, এর মধ্যে বাচ্চাদের আসলে স্বাভাবিকভাবে ওদের আগ্রহ মরে যাওয়ারই কথা। গানটা হবে আনন্দের উচ্ছ্বাসের, যতটুকু আমি শিখবো আচ্ছা এখন বাইরে ঘুরতে ইচ্ছে করছে ঠিক আছে যাও ঘুরে এসো খেলে এসো তারপর আবার আসো, এই পরিবেশ তো আসলে স্কুলে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে দেওয়া সম্ভব না। তখন আমার মনে হলো আমার নিজের কিছু করা উচিত, যেখানে আমার মতো করে শান্তিনিকেতনের যে একটা আবহাওয়া রয়েছে গাছ প্রকৃতির মাঝখান থেকে নিয়ে ওদের যতটুকু ইচ্ছা নিতে করবে নেবে, রবীন্দ্রনাথের সেই গানগুলো বেছে বেছে আমি দেব ওদেরকে, যার থেকে আমি জোনাকি কি সুখে জানা দুটি মেলেছো, জোনাকির ওই আলোটাই সব, ওই আলোতেই সুখী হওয়া আনন্দিত হওয়া, এই বিষয়গুলোকে মাথায় নিয়ে পরে আমি নিজে প্রতিষ্ঠা করলাম নিজের স্কুলটা। আমার বলো যে একটা সন্তানের মতোই, কারণ ষোলো বছর ধরে ওটাকে পালন করছি অনেক বছর, এবং এখন এক সময় আমি আমার প্রত্যাশা আমার ভাবনা এক সময় আমার আইডেন্টিটির কারণ হয়ে দাঁড়াবে আমার সুরবিহার, বাংলাদেশের সবাই আপনাকে চেনে। এইটা এটা কিভাবে এনজয় করেন? এনজয় করে কি ধরো অনেকে আমার চেহারা চিনে না নামে চিনে, এটা আমি খুব মজা লাগে আমার, আমি এটাই চেয়েছিলাম। কারণ কি রবীন্দ্রনাথের গান তো দেখার বিষয় নয়, উপলব্ধির বিষয়, সবাই দেখেও না। একটা মেয়ে রবীন্দ্রনাথের গান গাইছে তার নাম অনিমা রায়, সিনিয়র মানুষরা যখন আমাকে ভালোবাসা দিয়ে আগলে ধরে এর কারণ হচ্ছে গান, এর কারণ রবীন্দ্রনাথ। হ্যাঁ, এটা আমার কাছে খুব ভালো লাগে যে এই একটা একটা শ্রেণীর কাছে পৌঁছানো কিন্তু অনেক কঠিন সাধ্য, এরা অনেক জীবন দেখে তারপরও কিন্তু এরা সিদ্ধান্ত নেয় কে ভালো কে মন্দ, তারা কিন্তু অনেক বোঝেন। যখন তাদের আমার গানটা ভালো লাগে যে রবীন্দ্রনাথের গানটা আমার গানটা তারা শোনেন, ওটা আমার কাছে অনেক বড় একটা পুরস্কার। আবার এই প্রজন্মের ছেলেমেয়েরা, আমি সবসময় চেয়েছিলাম আমার ভাবনাই ছিল আমি এই প্রজন্মের ছেলেমেয়েদের জন্য গাইবো, কারণ কি এরা তো আসল প্রয়োজনটা কিন্তু এরা, এরা যদি রবীন্দ্রনাথকে না ভালোবাসে রবীন্দ্রনাথের গানকে না ভালোবাসে তাহলে বড্ড কঠিন হয়ে যাবে আসলে পরের পথ চলাটুকু। সেক্ষেত্রে আমি দেখি এই প্রজন্মের ছেলেমেয়েরাও কিন্তু রবীন্দ্রনাথের গান ভালোবাসে, বা এটা নয় অনেকে ভাবে যে আমি রবীন্দ্রনাথের গানকে অন্যভাবে উপস্থাপন করি, উপস্থাপন কত কিন্তু দিক নয়, আমি সবসময় চিন্তা করি আমি কোন সময়ের মেয়ে, আমি এই প্রজন্মের হয়ে আজকের অনিমা রায় হয়ে আমি 20 বছর আগের কারো মতো করে গাইতে পারবো না, গাইবও না, কারণ আমি আজকের আমি এই সময়ের, আমি এই সময়ে বসে রবীন্দ্রনাথকে যেভাবে উপলব্ধি করছি তার গানের স্বরলিপির প্রতিটি পংক্তি আমি অনুসরণ করে শুধু আবেগটুকু আমার দিয়ে আজকের আমি অনিমা রায়ের আবেগটা যেভাবে হওয়া উচিত ঠিক ওটাই আমি ডেলিভারি করি। যেই কারণে হয়তো এই প্রজন্মের ছেলে পেলেদের কাছেও হয়তো রবীন্দ্রনাথের গানটা বা গাওয়াটা তাদের পছন্দ হয়, যে কারণে আসলে দুটো প্রজন্মকে প্রজন্মের ভালোবাসা পাওয়ার সুযোগটি রবীন্দ্রনাথ আমাকে করে দিয়েছে। ম্যাম, আমি আপনার গান যখন শুনছি তখন আমি এটাই খেয়াল করেছি, আমার মনে হয়েছে যে আপনার গায়কিটা একটু কিন্তু ডিফারেন্ট, আমার মনে হচ্ছে এটা আপনি নিজে নির্ধারণ মানে নিজের ভালো লাগা জাস্ট যে আমি এভাবে আমার গানটা আসলে কি জানো এটা হচ্ছে আমি গানটা নিজের আনন্দের জন্য গাই, একেবারে নিজের আনন্দের জন্য গাই। কারণ কি আমি যখন যতক্ষণ পর্যন্ত গানের মধ্যে নিজে আনন্দ না পাবো ততক্ষণ আমি তোমাকে, তুমি নিজের নাট্যতত্ত্ব বা নাট্যকলার ছাত্র, তুমি নিজের আনন্দটাই আগে, আসলে নিজে যদি আমি কোনো কাজে ইনভলভ না হই আনন্দ না পাই তাহলে কিন্তু আমি আরেকজন কিন্তু আমার মনোযোগ আমি আরেকজনের মনোযোগ নিতে পারবোই না কখনো। সে কারণে আমাকে অনেকেই হয়তো আমার অনেক সময় শুরুর দিকটাতে আমি মুখভঙ্গি কি করে আমি জানি না, আমার মুখ আমার চোখ কোথায় থাকে আমি জানি না, কিন্তু কারণ আমি তো গানের মধ্যে থাকি আমাকে দেখতে কেমন লাগছে, আমাকে অনেক সময় বলতো যে একটু একটু সোজা হয়ে বসে এত এত ঘাড় বাঁকা করো না নড়ো না বা মুখ উঁচু করো না বা কিছু একটা, কিন্তু ওইসব চিন্তা করতে গেলে তো আমার গানটা হবে না। আমি আমার ক্ষমা করে দেন বেটা আমাকে ডেকেন না, কিন্তু আমাকে আমার মতো করে গাইতে দেন, আমি কোনো অঙ্গভঙ্গি বা আকৃতি বিকৃতি পরিবর্তন করি না, এটা আমার গান আমাকে করায়। আমার গান আমাকে যখন আমি গানের মধ্যে প্রবেশ করি তখন আমাকে দেখতে কেমন লাগে সেটা ভাবতে গেলে আমার গানের মনোযোগ নষ্ট হয়ে যাবে, ভেতর থেকে যে রিয়াকশন আসবে সেটাই, ভেতর থেকে যেটা আসবে সেটাই আমি, সেটাই গানটা। সুতরাং যেহেতু এগুলো নিয়ে এই যা কিছু নিয়ে যদি দর্শক শ্রোতা যদি আমাকে গ্রহণ করে থাকে তাহলে ওটাই রাইট, ওটাই আসল। সুতরাং আমি আমার মতো করে আমাকে গাইতে দেন, যদি ডাকেন সেভাবে, নাহলে আর কিছু করার। আচ্ছা, কিন্তু আপনি তো আপনাদের সবাই অ্যাকসেপ্ট করেছে, সবাই সেভাবেই রিসিভ করেছে, কিন্তু এখন আসলে বিষয়টা হচ্ছে কি ধরো গতানুগতিক থেকে যখনই একটু অন্যরকম কেউ কিছু পাবে অন্যরকম কিছু পাবে তখন স্বাভাবিকভাবে মানুষের একই একটি রবীন্দ্রনাথের একটি গান শত জন গাইছে, কোটি কোটি মানুষ একটি গানই গাইছে ধরো, সেই গানের মধ্যে থেকে আলাদা কিছু দেওয়া বড্ড বেশি কঠিন, শুধু তুমি দিতে পারো তোমার আবেগটুকু, প্রতিজনের আবেগ থেকে কিন্তু আরেকজনের আবেগ আলাদা, বিশেষ করে রবীন্দ্রনাথের গান তাই না? একেবারে, আমি এটাই বলছিলাম, আমি যখন আসছি আমি শুনতেছিলাম তো আপনার আমার এটাই মনে হয়েছে ম্যাম যে আপনি একটু ভিন্নভাবে গান মানে
এই যে একটা আমার দম নেয়ার জায়গাগুলো এক্স্যাক্টলি অনেকে বলে যে শুরুটা করছেন অনেকে বলে যে এই জায়গায় তুমি দমটা কি করে নাও ওটা আসলে আমি ভেবে না আমার মনে হয় ওই জায়গাটা দিলে আমার কথাটা আমি যা বলতে চাচ্ছি প্রপারলি বলা হলো আমি ঠিক ওইভাবে কথাটাকে বলবার চেষ্টা করি সবসময় রবীন্দ্রনাথের গানে যে যেহেতু বাণীটাই আসল আমি কিন্তু কথাটাই গাই সুরটা সুরটা শুধু ওই কথাগুলোকে সাপোর্ট দিয়ে আরেকটু আবেগ অনুভূত করে আরেকটু ঘনীভূত করে সেক্ষেত্রে আমি কথাটা বলবার চেষ্টা করি আমাদের দেশে কতটুকু সুযোগ আছে একজন একদম প্রপারলি শেখার আসলে আমাদের অনেক দৈন্যতা আছে সত্যি কথা বলতে যদিও এখন বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে সংগঠন নানাভাবে করছে কিন্তু ধরো বাদ্যযন্ত্র এইগুলোর অনেক একটা ল্যাকিং আছে যদিও বেঙ্গল ফাউন্ডেশন করে যাচ্ছে কিন্তু যতটা আমাদের প্রয়োজন ততটা কিন্তু নেই আসলে আমি দেখি সরশিল্পী একজন এস্ট্রাজ বাদক একজন কিন্তু এখন আমাদের দেশের যেরকম মানে মিউজিক্যালি আমরা যেভাবে রিচ হতে চলেছি আমাদের দেশ কিন্তু এখন অনেকটা সংস্কৃতিতে কিন্তু অনেক যেহেতু আমাদের সংস্কৃতি বান্ধব সরকার সেই ক্ষেত্রে ধরে দেখো বিভিন্ন যখন ইউনিভার্সিটিতে আমরা ভর্তি পরীক্ষা নেই হিমশিম খেয়ে যাই সঙ্গীতে সঙ্গীতে ভর্তি হতেই এত এত ছেলেমেয়েরা আসে নাট্যকলা বা সঙ্গীত বা এইসব পজিটিভ একটা তাই না বলো কত দূর দূর থেকে তারা কত স্বপ্ন বেঁধে তারা আসছে কিন্তু সবাইকে তো নেওয়া সম্ভব হচ্ছে না এক তো এটা তো রয়েছে যে আমাদের ওই সব সংকুলনটা তো রয়েছেই সাথে করে আমাদের আরও অনেক ট্রেনিং সেন্টার খোলা দরকার ব্যক্তিগতভাবে হোক প্রাইভেট হোক সরকারি উদ্যোগে তো অবশ্যই একাডেমি করা দরকার রবীন্দ্র একাডেমি লালন একাডেমি নজরুল একাডেমি তো রয়েছে এরকম বিভিন্ন ছেলেপেলেদের সুযোগ করে দেওয়া দরকার যার তৃষ্ণা রয়েছে সেই তৃষ্ণা পিপাসা মেটাবার জন্য জায়গাটা থাকে অনেক সময় দেখা যায় আছে কিন্তু তার প্রপার ব্যবহারটা নাই সুন্দর শৃঙ্খলাবদ্ধভাবে উপস্থাপনগত দিকটা নাই যে ছেলেমেয়েরা যাবে বা আরও একটা আধুনিক কয়েন করা আমি বলবো এই সব দিক এগুলো আরও প্রয়োজন অনেক রয়েছে আসলে ওই আমরা নিজেদেরকে যদি লাইটেড করতে চাই তার জন্য জায়গা ধরো আমি রবীন্দ্রনাথেরই শুধু একটা আড্ডার জায়গা যে রবীন্দ্রনাথের বই নিয়ে গল্প নিয়ে প্রবন্ধ নিয়ে নাটক নিয়ে কথোপকথন হবে কোথায় কোথায় করবো আমি এক বিশ্ব সাহিত্য কেন্দ্র সেখানে তো সব কিছু মিলিয়ে একটা ব্যাপার রয়েছে কিন্তু সেটা একই একটা দেশে শুধু একটি বিশ্ব সাহিত্য কেন্দ্র থাকবে আমার তো মানে পাড়ায় পাড়ায় এরকম কেন্দ্র হওয়া উচিত এরকম জায়গা থাকা উচিত যেখানে একটা মঞ্চ থাকবে পাড়ার ছেলেপেলেরা গাইবে অনেক অল্প খরচে যেগুলো তার আমার আমার তৃষ্ণা গান করা সেই গানের জায়গাটা একটা প্ল্যাটফর্ম সবার পক্ষে তো প্রথম ধাপে আমি টেলিভিশনে যদি আসি সেটা ভুল হবে আমার আগে আমার ঘরের মানুষকে আমার পাড়ার মানুষকে আমার কাছের মানুষকে শুনিয়ে 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 নিজেকে তৈরি করতে হবে কিন্তু এখন এই বিষয়গুলো নিয়ে আরেকটু আসলে ভাবনা ভাবা উচিত কী করে আমাদের প্রসারটা বাড়ানো যায় সাথে আমি বলি আরে আরও খানিকটা দিকও একটু লক্ষ্য করি যেমনভাবে আমাদের গানের সংস্কৃতির চর্চা যেমন বাড়ছে তেমনি করে আবার তার নেতিবাচক দিকও অনেক সময় দেখছি আমি যে ১৮ বছর বয়স হয়ে গেলে একটি মেয়ে পর্দা করতে শুরু করে আচ্ছা আর গান কর পর্দার সাথে গানের আমার কথা যে পর্দা করো সব করো কিন্তু গানটা আমার এত এরকম কষ্ট লাগে একটা মেয়ে এত ভালো গাইছে হট করে সে পর্দা করা শুরু করলো আর গান গাইছে না তখন খুব কষ্ট লাগে যে আচ্ছা আমার ধর্ম তো আমাকে একটা সুপথের সুন্দর একটা নিদর্শন তৈরি করে আমাকে একটা সঠিক মানুষ হিসেবে তৈরি করতে কিন্তু দেশের সংস্কৃতি তো তাই তাই না পরিপূর্ণ একটি মানুষ হবে তখনই যে ধর্ম এবং সংস্কৃতি দুটোকে ব্যালেন্স করে নিয়ে নিজেকে উপস্থাপন করবে এইটুকু মাঝে মাঝে ভাবি যেন মানে এই এই বিষয়গুলো কবে আসলে আরও একটু স্বাভাবিক কারণ আমরা তো বাঙালি আমাদের মানে আমাদের স্বপ্ন আকাশ চুম্বে আমরা আমাদের কতটুকু আছে তা জানি না কিন্তু আমাদের আমাদের লালন আছে তো আমাদের আমাদের রবীন্দ্রনাথ আছে আমাদের নজরুল আছে আমাদের মতো এত সমৃদ্ধশালী দেশ আমাদের দেশটাই কত সুন্দর বলো না যে মানে সব দিক মিলে আমরা অনেক সমৃদ্ধ কিন্তু তার জন্য আসলে এই আমাদের এই কালচার বলো আমাদের শিল্প বলো যেটাই বলো না কেন বা সাহিত্য যেটাই হোক আমাদের আসলে আরও প্রপার সেন্টার দরকার যেখানে আমরা ছেলেমেয়েদেরকে আরও বেশি তাদের স্বপ্নগুলোকে বাস্তবায়নের জন্য দিক দিতে পারি যে হ্যাঁ তুমি এই পথে হাঁটো ও পথে হাঁটো এই বই গাইড বই রয়েছে প্রপার গাইড গাইডের জন্য অনেক একাডেমি দরকার অনেক একাডেমি দরকার সেটার একটা এই প্রতিবন্ধকতাটা আমাদের বড় প্রতিবন্ধকতা আমি সঙ্গীতে লেখাপড়া করেছি সঙ্গীতের বইয়ের যে কি ঘাটতি ছিল কি অভাব আমি যে কি ফেস করেছি এখন এখন একটু কমেছে এখনকার ছেলেমেয়েদের জন্য কারণ আমরা তো প্রথম ব্যাচ সঙ্গীতে অনার্স করা প্রথম ব্যাচ মৃদুল স্যারের বই ছাড়া কোনো উপায় থাকতো না তারপরে ইন্ডিয়ায় গিয়ে গিয়ে বই নিয়ে নিয়ে আসা তারপর
মৃদুল স্যার, করুণময় গোস্বামী এরা ছিলেন বলে খানিকটা রক্ষা পাওয়া। দেশে ছায়ানট বা এই সকল প্রতিষ্ঠান, এরকম প্রতিষ্ঠান যত বেশি হবে তত বেশি আমরা আরও মানে লাইটেড হব, আরও বেশি সমৃদ্ধ হব। আর নিজস্ব সংস্কৃতিতে সমৃদ্ধ হওয়া মানেই আমার নিজস্ব অস্তিত্বটাকে একটু শক্তপোক্ত করে, তখন আর শেকড়চ্যুতি হওয়ার ভয় থাকবে না, মানুষ অন্যের দিকে তাকিয়ে থাকতে হবে না। কারণ বলো কি কঠিন একটা সময় আছি না, মানে যা কিছু কি বলো নেতিবাচক, যা কিছু অগ্রহণযোগ্য তাই মানুষ দেখছে, তাই ভাইরাল হচ্ছে। ভাইরাল হওয়ার যে একটা প্রতিযোগিতার কারণ, অথচ আমাদের গান, আমরা যেটা রবীন্দ্র নজরুল লালন গাই, এগুলো তো চোখ বন্ধ করে শোনার গান, তাই না? অথচ ইউটিউব এমন এক জায়গায় নিয়ে গেছে যেখানে আসলে খুবই হুমকির মুখে আছি। ম্যাম, আমরা অনেকক্ষণ কথা বললাম, এখন একটু একটা গান শোনান আবার আপনার পছন্দের অল্প করে। আচ্ছা ঠিক আছে, রবীন্দ্রনাথের একটা গান শুনি আমরা। একটা গান ধরো অনেকে ভালোবাসে, গাই একটু। এরা সুখের লাগি চাহে প্রেম প্রেম মিলে না, শুধু সুখ চলে যায় এমনি মায়ার ছলনা। এরা সুখের লাগি চাহে প্রেম প্রেম মিলে না, এরা ভুলে যায় কারে ছেড়ে কারে চায়, ভুলে যায় কারে ছেড়ে কারে চায়। সুখের লাগি চাহে প্রেম প্রেম মিলে না,